গতকালকে ভোর রাতে বলি আর কি তাহাজ্জুদ পড়ছি সেহরি খেয়ে একটু তেলাওয়াত করতে বসছি আর ভাবতেছিলাম কোরআন দুই একটা আয়াত তুমি আমারে এত কিছু দিছো দুই একটা আয়াত দিয়া সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ আমরা কি আমি হাফেজ না আমি কি পুরো পারি কথা কই আমি তো পুরো পারি না আমি তো কিছুই পারি না হাফেজরা তো হাফেজরা সুবহানাল্লাহ মুফাসসিররা মুফাসসিররা মুহাদ্দিসরা মুহাদ্দিসরা আমি বেচারা তো কিছুই না আমি দুই একটা আয়াত মুখস্থ করছি বিশ্বাস করেন এই বড়দের সামনে আমি যখন আয়াত পড়ি আমার ডর লাগে প্রতিদিন আমার ডর লাগে কারণ আমি কারিও না হাফেজও না ভালো আলেমও না নাম কেউ আসতে কি কি আল্লাহ এটা আমার এত কিছু দিছে সুবহানাল্লাহ বলে শুকর যত বেশি করবো অল্পই হবে এই জন্য আল্লাহ তালা বলেন অকালিলুম মিন ইবাদিয়া শাকুর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একবার দোয়া করছিলেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা আল্লাহ আমাকে অল্পের মধ্যে সুমার করে দেন সাথীরা বললেন হযরত রাসূল তো দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা জিদনি ওয়া লা তানকুসনি আপনি বলছেন অল্পের মধ্যে সুমার করে দেন হযরত বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়া শাকুর আল্লাহ তাআলা বলেন আমার শুকরগুজার বান্দা অল্পই হয় এই অল্পের মধ্যে যেন আল্লাহ তাআলা আমার নামটা দিয়ে দেয় শুকর আদায় করব তো আল্লাহ তাআলা বলেন ওয়া সানাজজিস শাকিরিন তুমি যদি শুকর আদায় করো কথা দিলাম পুরস্কার আমি দিবই দিব আজিব না ওয়া সানাজজিস শাকিরিন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওহো আমার নামতে শুকর আদায় করো কুলু ওয়াশরাবু খাও পান করো আর শুকর করো সুবহানাল্লাহ বলেন খাও এই জন্য খাওয়ার পরে একটা দোয়া পড়ি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন আপনি আমাকে পান করালেন আপনি আমাকে মুসলমান বানালেন এজন্য আপনার প্রশংসা এখানে প্রশ্ন হলো খাওয়ার সাথে পান করার সাথে মুসলমান বানাবার কি সম্পর্ক হযরত মাওলানা আবুল আকসাব রহমাতুল্লাহ বলতেন খাওয়ার জন্য তুমি শুকর আদায় করতে পারো করবা পান করার জন্য শুকর আদায় করবা লেকিন মুসলমানের জন্য তুমি শুকর আদায় করবা না এজন্য আমি কৌশলে খাওয়ার সাথে পান করার সাথে খাওয়ার সাথে পান করার সাথে ইসলামের নামতে শুকর ঢুকাইয়া দিলাম আজিব না কি হয় এই জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা আহাব্বুল ইবাদিল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাহর কাছে প্রিয় মানুষ তারা যারা না সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবেন আমার ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদে প্রশংসার ঝান্ডা লিওয়াউল হামদে মিন আদম ইলা ঈসা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা হবে আমার ঝান্ডার নিচে এবার বলুন তো দেখি কোটি 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 মানুষ যদিও ঝান্ডার নিচে থাকে সকলেই চাইবে আমি ঝান্ডার কাছে থাকি আমি ঝান্ডার কাছে থাকি এবার রাসূল বলেন ওয়া আকরাবুল খালকে ইলা লিওয়াউল হামদে প্রশংসার ঝান্ডার কে কত কাছে হবে আকসারুহুম হামদা যার প্রশংসা যত বেশি হবে কি এবার রাসূল বলেন আল্লাহ তাআলা যারা হাম্মাদ হবে বেশি বেশি প্রশংসা করবে এদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে জান্নাতে একটা ঘর বানাবে ওই ঘরের নাম দিয়ে দিবে বাইতুল হামদ ঘরের নাম দিবে কি এই জন্য আর রেখা দিয়েছে রাসূল বলেন কোনো মানুষে যদি নাবালিক বাচ্চা মারা যায় ছোট বাচ্চা যদি মারা যায় যেতে পারে না পারে না কারোর গেছে কারোর যাবে হ্যাঁ যেতে পারে কি পারে না বাচ্চা মারা গেলে সঙ্গে সঙ্গে কি পড়বো রাসূল বলেন কেউ যদি বাচ্চা মারা যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাকে হাল কাবাস্তুম ফুয়াদ আবদি তোমরা কি আমার বান্দার দিলটাকে উঠিয়ে নিয়ে আসছো এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে হ্যাঁ উঠিয়ে নিয়ে আসছি মাযা ক্বালা আবদি বান্দা কি বলেছে তো আল্লাহ তার ফেরেশতা বলে আল্লাহ বান্দা ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে আর কি করেছে ও হামিদ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে কেউ বলি আমরা
আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে এস্তের যা করেছে যাও ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও ওয়াসমুহু বাইতাল হামদে এটা নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হাম কি ভাই এবার রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله الله النبي بولا نهي كلمة قلو پوڑے جو دیئے بات تمہیں بولا رب اغفر لي گناہ معاف او دعا অথবা যে কোনো দোয়া করবা উস্তুজিব সঙ্গে সঙ্গে কবুল সুবহানাল্লাহ আচ্ছা ঘুম তো যায় না এই কালেমাগুলো তো পারি না কেন পড়া হলো না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إبر فتا فت بولي دن رب اغفر لي وارحمني واهدني وعافني وانصرني واجبرني পারবো না ইনশাআল্লাহ কোন কথা ছিল মনে আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যারা আমাকে ভুলে গিয়েছে তুমি আমার মতো হয়ে যেও না তুমি আমাকে দিলে দিলে মনে রাখবা এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি তোমাদের বেচা কিনা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের জীবনের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাকে গাফিল করে না দেয় তোমার দিলে যেন থাকে আমি বলেন দিলে কে এজন্য স্লোগান তুলেন এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি মসজিদেও তুমি ঘরেও তুমি দোকানেও তুমি রাস্তায়ও তুমি কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله عريف أيام تيوي عريف أيام تيوي قرآن سنر باني پرچار کرار پرچشتائي